এই অবস্থায় তুই দুষ্টুর থেকে যতটা দূরে সরে থাকবি ততটাই আমাদের এবং ওদের পরিবারের জন্য মঙ্গল হবে। জানি ছোটটা, তোর খুব কষ্ট হবে, তুষ্টুরও খুব কষ্ট হচ্ছে জানিস। আশীর্বাদের আগে আমাকে জড়িয়ে ধরে ওর কি কান্না। আচ্ছা মুন্নি, তুষ্টু কি আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছিল? তুই কোথায় সেটা জিজ্ঞেস করছিল? দেখ ছোটদা, এইসব ব্যাপারে আমি আগে কখনো তোর সাথে কোনো কথা বলিনি। বৌদি যতবার তোকে এই ব্যাপারে বোঝাতে গেছে ততবার আমাকে সামনে থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু আজ আমি তোকে বলছি, তোরা দুষ্টুর সম্পর্কটা যদি পরিণতি পেত তাহলে সব থেকে বেশি আনন্দ পেতাম আমি, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। ওদের বাড়ি থেকেও কিছু একটা আজ করতে পেরেছে। দেখ ছোটদা, আমাদের ক্ষমতা খুব কম, আমরা ওদের সাথে পেরে উঠবো না। দুদিন পরেই ওর বিয়ে, প্লিজ তুই নিজেকে সরিয়ে নে, দেখবি দেখবি দুদিন পর দুষ্টু তোকে ভুলে যাবে। আচ্ছা মুন্নি, দুষ্টু যদি স্বেচ্ছায় আমার কাছে আসতে চায় তাহলে কি আমি ওকে দূরে সরিয়ে দেব? পরের ফলাফলটা কি হবে সেটা খুব ভালো করে ভেবে যা করার করিস, বাবাকে তো জানিস, না খেয়ে থাকবেন তবু আত্মসম্মানে যদি ঘা পড়ে তাহলে ভেঙে শেষ হয়ে যাবে। দেখ ছোটদা, তোর জন্য যেন বাবাকে কোনো রকম কোনো কষ্ট পেতে না হয়। আমি দূরে সরে গেলে দুষ্টু আমি ভুলে যেতে পারবে না মুন্নি, আবার যদি কিছু করে বসে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে, না কিছুতেই না। কাল দুষ্টুর সঙ্গে শেষ বোঝাপড়া করবোই আমি।